আসসালামু আলাইকুম, আমি ফজর আবি। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজে নিজে টিউবের লিক সারাবেন। সাধারণত টিউবের কোনো লিকেজ প্রবলেম হলে আমরা দোকান থেকে এটা ঠিক করে নেই, কিন্তু আপনি যদি এটা নিজে নিজে জেনে থাকুন তাহলে আপনার জন্য খুবই হেল্পফুল হবে। যারা সাধারণত রাইডে যান, হঠাৎ করে দেখা যায় যে এটা পাংচার হয়ে গেছে, তখন আসলে কিছুই করার থাকে না। আপনি যদি এটা নিজে নিজে শিখে নিতে পারেন তাহলে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হলেও এটা আপনি খুবই ইনস্ট্যান্টলি, খুব ইজিলি আপনি এটা ঠিক করে নিতে পারেন। সেটাই আজকে আমরা ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। লিকেজ সারানোর জন্য আপনাদের যা যা লাগবে, প্রথমে হচ্ছে এই যে এরকম একটা টিন কিনে নেবেন যার মূল্য 10 টাকা। যদি আপনারা টিন নিতে না পারেন তাহলে সিরিজ কাগজ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। একটি টিন এবং একটি কাঠ নেবেন, কাঠের সাথে এভাবে লাগিয়ে পেরেক দিয়ে এটা আটকে নেবেন। ওকে, আমি এটা আগের বানানো ছিল পুরনো, আর সেই সাথে আমি ওপেনার, টায়ার ওপেনারের জন্য 3টা ঢালি নিয়েছি। এগুলো আপনারা দোকানে পাবেন, বাট আমি এটা নিজে নিজে হোমমেড তৈরি করেছি, এক রড দিয়ে জাস্ট চ্যাপটা করে নিয়েছি হাতুড়া দিয়ে। এরপর যা লাগবে তা হচ্ছে আমাদের সলিউশন এবং টিউব, পুরনো টিউব। পুরনো টিউবটা আমরা অনেকে ফেলে দিই, কিন্তু আজকে দেখুন আপনারা এই পুরনো টিউবটা কত কাজের। পুরনো টিউব ইউজ করতে না চাইলে বাজারে প্যাচ কিট পাওয়া যায়, ওগুলো আপনারা কিনে নিতে পারেন। এবং টিউবটা কাটার জন্য লাগবে একটি সিজার। এখন আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে এই নজেলের মুখটা আমরা খুলে নিব। ঠিক আছে, এখন দেখুন, লক্ষ্য করুন এটা কিভাবে খুলতে হয়। এখন একটি এইভাবে রড ঢোকাবো, জাস্ট প্রেস করব উপরের দিকে, তারপর আরেকটি সেম ওয়েতে ঠিক একটু দূরে গিয়ে আরেকটি এভাবে ঢোকাবো, দেন আবার উপরের দিকে চাপ। খুব সহজে এটা খুলে আসে। অনেকের ক্ষেত্রে, অনেকে আসলে সিস্টেমটা ঠিক মতো বুঝে না, তাই একটু সমস্যা হয়। এইভাবে 3টা হলেই এনাফ, 2টো হলেও হয়, বাট আমি 3টা করছি। এইভাবে খুলব, তারপর আরেকটি এখান থেকে নিয়ে এসে আরেকটা ধরব। ঠিক এইভাবে হয়ে গেলে তারপর আর আপনার এত লাগবে না, জাস্ট একটু পরপর আপনি নিজে নিজে খুলবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলবেন খুব ইজিলি। তারপর অর্ধেকের মতো হয়ে গেলে আপনার আর কোনো কিছু লাগবে না, জাস্ট হাত দিয়ে টান দিবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে টান দিবেন, তারপর নজেল থেকে টিউবের মাথাটা খুললেন, খুলে নিবেন। এরপর কোথায় লিক হয়েছে সেটা খুঁজবেন। আমি এখন খুঁজছি। মাঝে মাঝে হয় কি, এটা লিকটা যেখানে হয়েছে সেটা খুঁজে পাওয়া যায় না। তার জন্য আপনাকে প্রথমে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য আপনি প্রথমে পাম দিয়ে নেবেন। এটার মধ্যে মুখটা আবার লাগাবেন। এখন আমি পাম্পারটা লাগিয়ে পাম দিব, দেখব আসল সমস্যাটা কোথায় হয়েছে। আমি খুঁজে পেয়েছি ফাইনালি যে আসলে আমার সমস্যাটা কোথায়। এখানে একটু শব্দ হচ্ছে এবং দেখা যাচ্ছে খুবই ছিদ্র, খুবই ছোট্ট একটি ছিদ্র। হ্যাঁ, যদি আপনারা এই ছিদ্রটাও খুঁজে পাওয়া যায় না, অনেক সময় দেখা যায় যে আরও খুবই ছোট্ট একটি ছিদ্র হয়েছে, খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে, সেই ক্ষেত্রে এভাবে আপনারা খুঁজবেন, এভাবে খুঁজে ঘুরে ঘুরে দেখবেন আসলে কোথায় সমস্যা। এই যে দেখুন, আমি তো যখন পানিতে দিয়েছি তখন পেয়ে গেছি, এই যে আমার বুট বুটে উঠছে, তার মানে আমার সমস্যাটা এখানে। এখন এই ছিদ্রর চারোদিকে আমি এখন ঘষবো এবং এটার উপর একটি প্যাচকিট লাগাবো। প্যাচকিট ওই টিউবটাও ঘষতে হবে। প্রথমে আমি কেটে নিচ্ছি টিউবটা। একটি কথা মাথায় রাখবেন, যখনই আপনি টিউবটি কাটছেন ঠিক যেই ওয়েতে আমি টিউবটা কাটবো ঠিক সেই ওয়েতেই বসবে। অনেকে ভুল করেন কাটার সময়, টিউবটা আছে ঠিক এইভাবে, আমরা যখন এটা প্যাচটা লাগাই তখন এটা ঘুরিয়ে ফেলে লাগাই, কিন্তু না, টিউবটা যেরকম লম্বালম্বিভাবে আছে এখানেও লাগাতে হবে ঠিক লম্বালম্বিভাবে। এবার আমি সমান করে কাটবো এবং কর্নারগুলো কেটে দেব, তারপর লাগাবো। আপনি অনেকে করতে পারেন, অনেকে কলম দিয়েভাবে মার্ক করে নিতে পারেন যারা বিগিনার আছেন। এখন আমি এই পাশ এবং এটার এই জায়গা পুরোটা খুব ভালোভাবে ঘষব।
few moments later. One hour later. দুটো ভালোভাবে ঘষা হয়ে গেলে তারপর এখন আমাকে সলিউশনগুলো লাগাতে হবে। সলিউশন লাগাবো আমি ঠিক এভাবে খুলে দিয়ে তারপর এভাবে হাত দিয়ে ডলে দেব। ডলে দিয়ে দু মিনিটের মতো এভাবে রেখে দেব। দুটোতেই একই নিয়ম, এভাবে লাগানোর পর দু মিনিটের মতো রেখে দেব অথবা এভাবে ফু দিব। ভালো করে ফু দিয়ে শুকাবো। তারপর ঠিক এভাবে আমি ঠিক যেভাবে ধরার ধরে যে কোনো এক পাশ থেকে ধরে এটা লাগিয়ে দেব। একটু রেখে আমি এটা দিয়ে একটু শক্ত করে লাগিয়ে দিচ্ছি যাতে যেন খুব ভালোভাবে ভিতরে কোনো বাতাস না থাকে। এখন আমি ঠিক আগের নিয়মে যেভাবে খুলেছিলাম সেভাবে লাগিয়ে ফেলবো। প্রথমে মুটা লাগাবো, এদিক দিয়ে বের করতে হবে। একদম তারপর ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট লাগিয়ে ফেল, ঢুকিয়ে দেবো প্রথমে টিউবের ভিতরে। এটা লাগানোর নিয়মটা হচ্ছে যে কোনো এক পাশ থেকে এটা প্রথমে হাত দিয়ে ঢুকাবো, তারপর এইভাবে আস্তে আস্তে ঢুকে ঢুকবো। শুধু লাস্টের পার্ট দিয়ে এই একটু সমস্যা হবে, আগের মতো একটু শক্তি লাগবে। ভিডিওটি কঠিন মনে হলো এটা আসলে খুবই সহজ, আপনারা একবার ট্রাই করে দেখুন। এটা আসলেই খুব সহজ এবং এটা জানাটা আপনার জন্য খুবই দরকারি একজন সাইকেলিস্ট হিসাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করুন, এবং এই ধরনের টিউটোরিয়াল আরও দেখতে চাইলে এখনই এয়ার আকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।